স্বামী স্ত্রী দুইজন মিলে কত টাকা পান মাসে? 50,000 টাকা পান? যাক, আলহামদুলিল্লাহ। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপার নাম হচ্ছে মরিয়ম। আপা আমাদের এখানে কত বছর ধরে আছেন? 7 বছর। সার্বিকভাবে কেমন আছেন? তা এই যে দেখেন, একজন মাল্টি স্কিল অপারেটর কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্যই হচ্ছে এই ভিডিওটা করা, যে আসলে একজন মাল্টি স্কিল অপারেটর মানে এট এ টাইম কয়টা কাজ করতে পারে। আপনি এখন দেখেন, প্রথমে হচ্ছে উনি প্যান্ট পকেট জয়েন করতেছে, মানে হচ্ছে কলম পকেট, তারপরে হচ্ছে থাই পকেট, আবার হচ্ছে জিফের টপসিন দিচ্ছেন, না? তিনটা প্রসেস করতেছেন এট এ টাইম। এটা তো কমপ্লিট, শুরু থেকে আমরা দেখি। প্রথমে কি করলেন আপা? এটা হলো বন্ট অফ সিন। আচ্ছা, বন্ট অফ সিন দিল। এটা একটা কার্গো প্যান্টের কাজ চলতেছে, বন্ট অফ সিন দিছি উনি প্রথম। এখন হচ্ছে থাই পকেট, এই থাই পকেটের এই যে থাই পকেটটা জয়েন করতেছে উনি, থাই পকেট জয়েন করলো। এট এ টাইম কয়টা কাজ করতেছেন? তিনটা। এটার মধ্যে আবার হচ্ছে আপনি কলম পকেট জয়েন করতেছেন, এটাতে কলম রাখা হবে, তাই তো? আচ্ছা আপা, আপনি আমাদের এখানে কি হিসেবে জয়েন করছিলেন? হেল্পার হিসেবে। অপারেটর হইতে কতদিন লাগছিল? 2 মাস অপারেটর হয়ে গেছিলেন। যখন শুরু করছেন বেতন কত ছিল? 5,000 টাকা। আর এখন 14,150 টাকা। গত মাসে ওভার টাইম সহ কত তুলছেন? 18,550 টাকা। ওভার টাইম কম হয়েছে না ঈদের ছুটির জন্য? তার আগের মাসে 20,000 টাকা। তার মানে জেনারেলি 20,000 থেকে 22,000 টাকা তোলা যায়। আর আপা হচ্ছে একজন মাল্টি স্কিল অপারেটর। মাল্টি স্কিল মানে হচ্ছে উনি অনেকগুলো প্রসেস পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এট এ টাইম উনি কয়টা প্রসেস করতেছে। এই যে বন্ট অফ সিন দিতেছে, এটা বন্ট অফ সিন না? বন্ট অফ সিন দিল, তারপরে হচ্ছে উনি থাই পকেট জয়েন করবে। এখন নতুন রেগুলে শিখতে চাইলে পারবে? চেষ্টা করলে পারবো। যেহেতু আপনি পারছেন নাকি? আপনার অপারেটর হয়তো 2 মাস লাগছে, নতুনদের কয়দিন লাগবে? তারপরে আবার হচ্ছে কলম পকেট জয়েন করবে, যেটাকে বলে প্যান পকেট। এটা কি এক সাইডই শিলাচ্ছেন না দুই সাইড? এই এটা হচ্ছে এই মেশিনকে গার্মেন্টসে প্লেন মেশিন বলে। এটা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন নাকি আপা? এই সার্বিকভাবে যে কাজ করতেছেন, 7 বছর হয়ে গেল, কেমন আছেন? হাজবেন্ড কি করে? কোথায়? ঢাকা এমসি। কি সেবা আছে উনি? সিজারম্যান না? দুইজন স্বামী স্ত্রী দুইজন মিলে কত টাকা পান মাসে? 50,000 টাকা পান? যাক, আলহামদুলিল্লাহ। দুইজন মিলে 50,000 টাকা আসে প্রতি মাসে, তো খরচ হয় কত? মানে আপনার খরচ মাত্র 10,000 টাকা? কেমনে সম্ভব? বাড়ি ভাড়া কত? 5,000। খাওয়া খরচ 5,000 টাকা হয়? আমার দিকে তাকায় বলে, খাওয়া খরচ 5,000 টাকা হয়? আর এমনি ওষুধ জিনিসপত্র কেনাকাটা শপিং এগুলা বাদে এগুলার কত খরচ হয়? 2-3 হাজার টাকা হয়। তা এমনি তো বাড়িতে কত পাঠান মাসে? 12-13 হাজার। বাকি টাকা কি করেন? বাকি টাকা স্যার আমার বাড়ি করতেছি, সেখানে কাজে লাগাই। কিসে বাড়ি করতেছেন? মানে বিল্ডিং করতেছেন? তিনতলা ফাউন্ডেশন। যাক মাশাল্লাহ, আপনি 3 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতেছে, আপনার জন্য দোয়া করবেন।
এন্ড বিল্ডিং এর কাজ ধরছে, জামাই বউ দুইজন মিললাম মাসে 50,000 টাকা কামায়, খরচ করে 10-12,000 টাকা, বাকিটা বাড়ির কাজে লাগাইতেছে। টোটালে 3 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে খরচ হইব কত? 10 লাখ টাকা চলে গেছে, আরো কত যাবে? আমার ধারণা তো 50 লাখ টাকা ছাড়াবে, তাই না? তো বাকি টাকা কেমনি কি করবেন? ব্যবস্থা আছে কি না? শাশুড়ি হেল্প করতেছে, যাক আলহামদুলিল্লাহ। উদ্যোগ যেহেতু নিছেন সফল ঠিকই হবেন। ঠিক আছে আপা, আমার দিকে একটু তাকান, যারা আপনার ভিডিও দেখা, হ্যাঁ, এই গার্মেন্টসে চাকরি করার ইন্সপিরেশন পায়, বা কেউ যদি মনে করে যে আমি গার্মেন্টসে চাকরি নিব, মরিয়ম আপার মতো আমিও সফল হইতে চাই, ভালো হবে? ভালো হবে। যেহেতু আপনি 7 বছর ধরে সুখে শান্তিতে আছেন, না অসুবিধায় আছেন? সুখে শান্তিতে আছেন, হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে মাসে 50,000 টাকা কামাইতেছেন, 10-12,000 টাকা খরচ করতেছেন, বাকিটা বাড়ির কাজে লাগাইতেছেন। তাহলে নতুন যারা আসলে বেকার বৈশা আছেন, বেকার বৈশা থাকেন না ভাই, চেষ্টা তদবির করেন চাকরি বাকরির জন্য, হ্যাঁ, চেষ্টা করে চাকরিতে জয়েন করেন, ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হবে, ঠিক কি না? ঠিক আছে আপা, কষ্ট করে আমাদেরকে সাহায্য করছেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ধন্যবাদ।